আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের জন্য হোটেল স্টাইলে পারফেক্ট পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই পরোটাগুলো বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। এই পরোটাগুলোকে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি পারফেক্ট একটি পরোটার রেসিপি আপনারা পেয়ে যাবেন। হোটেলের মতোই নরম তুলতুলে পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই পরোটাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিব 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। ময়দাগুলো নিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা লবণ দিয়েছিলাম ও 3 কাপ ময়দার জন্য 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। লবণ ও চিনি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আসলে আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, অর্থাৎ এখানে চিনি ও লবণ দেওয়ার ভিডিওটি রেকর্ড হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই এখানে চিনি ও লবণটা দিয়ে নেবেন। এই বাটির মাঝখানে ময়দা সরিয়ে আমি এখানে ছোট একটা গর্তের মতো করে নিব। এবার আমি এখানে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি, প্রায় 1/2 কাপ পরিমাণ। এখানে পানিটা খুব বেশি গরম নেওয়া যাবে না, পানিটা একদম হালকা কুসুম গরম হতে হবে। আর প্রথমে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, পানিটা কম দিতে হবে। পানি বেশি হয়ে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। প্রথমেই আমি এখানে পানির পরিমাণটা কম নিয়েছি, পরবর্তীতে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট পরোটার ডো তৈরি করে নিব। এবার আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিব। এরপর 3 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এবার পানি, ডিম ও তেলটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে একবারে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন এবং একটা ডো তৈরি করে নেবেন। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা বাসায় যে নর্মাল রুটি পরোটা তৈরি করে থাকি সেই ডোয়ের মতোই হবে এই ডোটা। দেখুন, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের উপরে কিছুটা তেল দিয়ে দিব। তেলটাকে ডোয়ের উপরে ভালোভাবে মিশিয়ে নেব যেন এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। এই বাটিটাকে ঢেকে দিব এবং এই ডোটাকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন, ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এই ডোটাকে আমি 2 মিনিটের মতো ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নেওয়ার পর এই ডোটাকে আমি সমান 6টি ভাগে ভাগ করে নিব। প্রতি কাপ ময়দা দিয়ে আমি 2টা করে পরোটা তৈরি করব। এই পরোটাগুলো খুব বেশি পাতলা হবে না, এগুলো একটু মোটা হবে, তাই আমি প্রত্যেক কাপ ময়দা দিয়ে 2টা করে পরোটা তৈরি করব। ডোটাকে সমান 6টি ভাগে ভাগ করে নেওয়ার পর আমি প্রত্যেকটা ভাগ হাতে নিয়ে এরকম মসৃণ করে নিব। সবগুলি ডোকে ভালোভাবে মসৃণ করে নেওয়ার পর আমি এবার পরোটা বানাতে চলে যাব। এর জন্য আমি বোর্ডে কিছুটা ময়দা নিয়ে নিব। এখানে পরোটার ডোটা নিয়ে ডোয়ের সাথে ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিব। এবার একটা বেলুনির সাহায্যে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিব। অবশ্যই এখানে একটু বড় সাইজের রুটি বেলবেন। রুটি বেলার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা পাতলা হবে। এই পরোটার উপরে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেলটাকে পরোটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর উপরে কিছুটা ময়দা দিয়ে দিব। এরপর একটা নাইফের সাহায্যে রুটির মাঝ বরাবর এভাবে কেটে নিব। রুটিটা মাঝখানে এভাবে কেটে নেওয়ার পর এক সাইড থেকে পরোটাটাকে এইভাবে ফোল্ড করে নিব। দেখুন পরোটাটাকে আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। পরোটাটা পেঁচানোর পর এর বাইরের একটা অংশকে এভাবে টেনে লম্বা করে নিব। এরপর এটাকে এভাবে ফোল্ড করে দিব। দেখুন আমি এটা কিভাবে করছি। এরপর এই ডোটাকে এভাবে বসিয়ে হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। দেখুন আমি এটা কিভাবে করছি, আপনাকে অবশ্যই এটা দেখেই বুঝে নিতে হবে। আমি প্রত্যেকটা পরোটার ডো একইভাবে করে নিব। দেখুন আমি প্রত্যেকটা ভাগকে একইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে আরও 10 মিনিট রেস্টে রাখব। 10 মিনিট পর আমি পরোটাগুলো বেলতে চলে যাব। প্রথমে আমি বোর্ডে কিছুটা তেল নিয়ে নিব। তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে প্রথমে এই যে ডোটাকে ফোল্ড করেছিলাম সেটা নিয়ে নিব। এ পর্যায়ে পরোটাটা বেলার সময় এখানে কোনো আটা বা ময়দা ব্যবহার করবেন না, সামান্য একটু তেল দিলেই কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে।
আর এই পরোটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এটা কিছুটা মোটা হবে। আমি একটা পরোটা বেলে নিয়েছি, এবার আমি এই পরোটাটা ভাজতে চলে যাব। এই পরোটাগুলো কিন্তু আমি প্রথমেই তেলে ভাজবো না, প্রথমেই আমি সবগুলো পরোটা হালকা করে সেঁকে নিব। দেখুন পরোটাটা কিন্তু আমি দুইবার উল্টে নিয়েছি, দুইবার উল্টে নেওয়ার পরেই আমি উঠিয়ে ফেলব। এই পরোটাটা খুবই হালকা করে সেঁকতে হবে। সবগুলো পরোটা হালকা করে সেঁকে নেওয়ার পর পরবর্তীতে পরোটাগুলো আমি তেলে ভেজে নেব। আমি আরও একটা পরোটা বানিয়ে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু আপনি নিজের মনের মতো করে যে কোনোভাবে বেলতে পারবেন। এ পর্যায়ে পরোটাটা খুব সুন্দরভাবে বেলা যাবে। এই পরোটাটাকেও আমি সেঁকে নিব। দেখুন পরোটাটা চুলায় দেওয়ার পরেই হালকা একটু সেঁকে নেওয়ার পরে এটা উল্টে দিব। এরপর আবারও হালকা একটু সেঁকে নেওয়ার পর আমি এটা নামিয়ে ফেলব। এভাবে আমি একটা একটা করে পরোটা বানাবো আর হালকা করে সেঁকে নিব। সবগুলো পরোটাই আমি একইভাবে সেঁকে নিব। দেখুন আমি সবগুলো পরোটাই কিন্তু সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর এ পর্যায়ে আপনারা চাইলে এই পরোটাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই পরোটাগুলো আপনারা ডিপ ফ্রিজে রাখবেন, ভাজার আগ মুহূর্তে পরোটাগুলো বের করে সাথে সাথে এটা ভেজে নেবেন, তাহলেই দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পরোটাগুলো ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করার কোনো প্রয়োজন নেই, এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই ভেজে নেবেন। আমি আজকের এই পরোটাগুলো সংরক্ষণ করব না, আমি সবগুলো পরোটাই তেলে ভেজে নেব। একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক পিস পরোটা দিয়ে দিব। এটা চেক করে দেখবেন যে অপর পিসটার কালারটা চেঞ্জ হয়েছে কিনা, যখন দেখবেন খুব সুন্দর একটা কালার হয়েছে তখন উল্টে দিবেন। এরপর আমি এই পরোটাটা আবারও উল্টে দিব। দেখুন পরোটার কালার কতটা সুন্দর হয়েছে। এই পরোটাগুলো কিন্তু চুলার খুব বেশি আঁচে ভাজা যাবে না, চুলার মিডিয়াম আঁচে পরোটাগুলো ভাজতে হবে। এগুলো একটু চেপে চেপে ভাজবেন যেন এটা ভেতর থেকে ফুলে ওঠে। আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখুন পরোটার কালার কতটা সুন্দর হয়েছে। এই পরোটাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিব। পরোটাটি হবে একদম মুচমুচে খাস্তা এবং অনেকগুলো লেয়ার হবে এই পরোটাতে। আমি আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ খুব বেশি দিবেন না, চুলার আঁচ খুব বেশি দিলে পরোটাগুলো পুড়ে যেতে পারে। চুলার মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে। দেখুন পরোটার একপাশে যখন সুন্দর কালার এসে যাবে তখন আমি এটা উল্টে দিব। এই পরোটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে, আর এই পরোটাতে লেয়ার হবে অনেকগুলো। পরোটাটাকে আমি আবারও উল্টে দিয়েছি। যখন দেখবেন পরোটাটা ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে তখন এটা নামিয়ে ফেলবেন। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলো পরোটাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এবার একটা পরোটা হাতে নিয়ে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটি কিন্তু অনেক বেশি মুচমুচে ও খাস্তা হবে, আর পরোটাতে লেয়ার হবে অনেকগুলো। পরোটাগুলো গরম গরম খেতে কতটা মজার হয় সেটা আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।